শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, বিস্তারিত জানাচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এই আমাদের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ এই 12ই সেপ্টেম্বর 2021 থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারব। এইবার আমরা দেখছি যে আমাদের সংক্রমণের হার দ্রুত নেমে যাচ্ছে, আর আমরা গত বছরের আমাদের অভিজ্ঞতাও বলে যে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে গিয়ে আমাদের সংক্রমণের হার অনেক কমে গিয়েছিল। কাজে আমরা এই যে এবার সংক্রমণের হার কমছে এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, তথ্য অনুযায়ী যে শুধুমাত্র অগস্ট মাসের প্রথম থেকে শেষের মধ্যেই সংক্রমণের হার কিন্তু প্রায় 70% নেমে গেছে, এবং এখন যে একটি অবস্থা বিরাজ করছে তার পাশাপাশি আমাদের টিকাদান কার্যক্রম যেভাবে বিপুল গতিতে চলছে এবং টিকার যে অ্যাভেলেবিলিটি, তার প্রাপ্তি যে সরকার নিশ্চিত করেছে আলহামদুলিল্লাহ, তার সমস্ত কিছুর অবস্থা বিবেচনায় আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে এই আমাদের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ এই 12ই সেপ্টেম্বর 2021 থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারব, করব ইনশাল্লাহ। এটি আমাদের আজকের এই সিদ্ধান্ত। তো তার সঙ্গে আরো কতগুলো বিষয় তো অবশ্যই জড়িত। শ্রেণীকক্ষে পাঠদান যেহেতু শুরু করব, শিক্ষার্থীরা প্রায় 17 মাস পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন, কাজেই এর জন্যে একটা সার্বিক প্রস্তুতিরও ব্যাপার রয়েছে, এবং সেই প্রস্তুতির অনেকগুলো দিক রয়েছে। একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তৈরি থাকার কথা, সেটি তো আমরা তৈরি করছি এবং তৈরি অবস্থায় তারা আছে। যেখানে যেখানে ছোটোখাটো কিছু প্রস্তুতির ব্যাপার আছে সেটাও এই আগামী 9 তারিখের আগেই সব সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ 9 তারিখে আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাগণ তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সেটি তারা দেখবেন যে একদম প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু করবার, শ্রেণীকক্ষে পাঠদান শুরু করবার জন্য সম্পূর্ণ তৈরি আছে, এ বিষয়টি তারা নিশ্চিত করবেন। এবং একটা তার সঙ্গে একটা সচেতনতা তৈরির একটা প্রয়োজন রয়েছে, কারণ এই রোগটি প্রতিরোধে যে করণীয় যা, স্বাস্থ্যবিধি মানা, সেটি শিক্ষা প্রতিষ্ঠানে মানতে হবে, সেটি শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী তারা যে আসবেন তাদেরও মানতে হবে। তো সেই ক্ষেত্রে অভিভাবকদেরও একটা বিরাট বড় সম্পৃক্ততার বিষয় এখানে রয়েছে। সেই সচেতনতা আমরা এমনিতে আমাদের যে সচেতনতা কার্যক্রম চলছে তা তো চলছেই, তার পাশাপাশি বিশেষ করে আপনারা সংবাদ মাধ্যম, এই যে গণমাধ্যমকে, তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি যে আপনাদের সার্বিক একটা সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনাদের সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে আমরা আশা করছি এই ব্যাপক প্রচারণাটি আমরা আগামী দিনগুলোতে চালাবো, যেন আমাদের সকল অভিভাবক তারা তাদের সন্তানদেরকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন তারা নিশ্চিত করবেন যে তাদের বাড়িতে কেউ রোগাক্রান্ত নেই, এই কোভিডে আক্রান্ত নেই, কিংবা তার সন্তান যে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে তার কোনো ধরনের কোনো এই রোগের কোনো উপসর্গ নেই, বা অর্থাৎ তার সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে আসার মাধ্যমে, তার সন্তানের মাধ্যমে অন্য কোনো শিক্ষার্থী বা শিক্ষক বা কেউ সংক্রমিত হবার কোনো আশঙ্কা নেই, এটি অভিভাবকেরা নিজেরা যতদূর সম্ভব তারা নিশ্চিত করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন আসবেন তখন যত ধরনের আমাদের গাইডলাইন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যা যা কিছু আমরা হালনাগাদকরণ করেছি সেগুলোর ভিত্তিতে শিক্ষকেরা, সেখানে যারা ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত, তারা সবাই নিশ্চিত করবেন শিক্ষার্থীর, শিক্ষকের প্রতিদিন যে তাপমাত্রা মাপা, সেটি মাপা, তাদের অন্যান্য উপসর্গ আছে কিনা সেটি চেক করা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে, ক্লাসরুমের ভেতরে তাদের যে বিষয়গুলো মানা দরকার, যে সকলের মাস্ক আছে কিনা, মাস্ক পরিধান করা ছাড়া কেউ শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবেন না। কাজে অভিভাবকদের এখানে একটা বড় ভূমিকা রয়েছে, তারা তাদের সন্তানকে বাড়ি থেকেই মাস্কটি দিয়ে দেবেন, যেন শিক্ষার্থীরা মাস্কটি বাসা থেকেই পরে
স্কুলে আসে এবং এটি যেন তারা আবার বাসায় ফিরে যাওয়া পর্যন্ত যেন সে মাস্ক পরিধান করে। মাস্ক অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সকলের পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। একেবারে খুব ছোট বয়সী, কম বয়সী যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে শিক্ষকেরাও খেয়াল রাখবেন যে কারো অসুবিধা হয় কি না, কোনো শিক্ষার্থীর যদি বিশেষভাবে কোনো মাস্কের কারণে কোনো অসুবিধা হয় কি না, সেই বিষয়গুলো শিক্ষকেরা একদম প্রাইমারি পর্যায়ে তারা সেটি অবশ্যই দেখবেন। সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে তো শিক্ষার্থী নিজেই তার সমস্যা হলে সেটি বলতে পারে, কিন্তু হয়তো ক্লাস 1, 2, 3, 4 এর বাচ্চা, ক্লাস 5 এর বাচ্চা নিজে নাও বলার মতো অবস্থায় থাকতে পারে, সেই ক্ষেত্রে শিক্ষকেরা সেই দিকে নজর রাখবেন। আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ারের মধ্যে, আমাদের গাইডলাইনের মধ্যেও এই বিষয়গুলো থাকবে। আমাদের সোশ্যাল ডিস্টেন্স যেটি মেনটেন করার কথা আর সামাজিক দূরত্ব বজায় রাখবার কথা, আমাদের আপনারা সবাই জানেন, আমরা সবাই অবহিত আছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী একই ক্লাসের মধ্যে, স্বল্প পরিসরের মধ্যে থাকে। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একদম যখন প্রথম শুরু হবে তখন আমাদের, আমরা শুধুমাত্র যারা এবার এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবেন এবছর 2021 সালে, তারা এবং যারা আগামী বছর এসএসসি এবং এইচএসসি দেবেন তারা প্রতিদিন আসবেন প্রথমে। তার সাথে বাকি ক্লাসগুলো প্রাইমারির ক্ষেত্রে 1, 2, 3, 4 এবং প্রাইমারিতে আবার ক্লাস 5 প্রতিদিন আসবেন, কিন্তু 1, 2, 3, 4 আর আমাদের এখানে 6, 7, 8, 9 তারা শুরুতে সপ্তাহে একদিন করে আসবেন। এটা কেন আপনারা সবাই জানেন, ওই যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবার জন্যে, সামাজিক দূরত্ব বজায় রাখবার জন্যে। আমরা একই ক্লাসের শিক্ষার্থীদেরকে হয়তো দুটি বা কোথাও প্রয়োজনে তিনটি শ্রেণীকক্ষে বিভক্ত করে তাদেরকে দূরে দূরে বসাতে হবে আমাদের। আমরা আশা করছি এবং ফিল্ড থেকে আমরা যা তথ্য পাচ্ছি তাতে মনে হচ্ছে এবারে যারা এসএসসি বা এইচএসসি দেবেন তাদের সংক্ষিপ্ত সিলেবাস পড়ানো অ্যাসাইনমেন্টের মাধ্যমে এবং নানানভাবে অনেকখানি যেহেতু হয়ে গেছে, তাদের হয়তো এখন কয়েক সপ্তাহ করার পরেই হয়তো আর তাদের নাও করাতে হতে পারে ক্লাস। সেই ক্ষেত্রে যখন থেকে আর তাদের ক্লাস করাতে হবে না তখন থেকে ক্লাস 10 এর সঙ্গে সঙ্গে ক্লাস 9, দশম এবং নবম শ্রেণী উভয়ই তারা এই, এবং দ্বাদশ এবং একাদশ, এরা সবাই প্রতিদিন আসবে। আর বাকি যারা এখন একদিন করে আসবে, এটি তো আমাদের শুরুতে এবং আমরা প্রতিদিন পর্যবেক্ষণ করব। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাতীয় পরামর্শ কমিটি, আমরা সবাই যৌথভাবে এই পর্যবেক্ষণ কাজের মধ্যে থাকব। আমরা দেখব, সার্ভেইলেন্স করব যে কিভাবে আমাদের এই পরিস্থিতিটা এগিয়ে যাচ্ছে। যদি দেখি যে কোথাও কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহর রহমতে সব কিছু ঠিক মতো চলছে, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের যারা অন্যান্য ক্লাস যারা একদিন করে আসছে ক্রমাগত পর্যায়ক্রমে সে সংখ্যাটা, দিনের সংখ্যা যেমন বৃদ্ধি করা হবে, একদিন থেকে তারা হয়তো সপ্তাহে দুদিন আসবেন, তারপর তিন দিন আসবেন, এরকম করে একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। ঠিক একইভাবে আমাদের প্রথমে আমরা যখন ক্লাস শুরু করব সেই সময়, এই 12ই সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ, তখন যেহেতু 17 মাস তারা ক্লাসে ছিল না, একদম এসেই প্রথম দিন 8 ঘন্টা পুরো সময়ে ক্লাস করবে সেটা না করে আমরা এইটাও একটু পর্যবেক্ষণ করে দেখব। প্রথমে হয়তো 4 ঘন্টা, তারপরে 5 ঘন্টা বাড়িয়ে এরপরে আমরা পুরো ক্লাসে, কাজেই আমরা পর্যায়ক্রমে স্কুলের মানে প্রতিদিনকার ক্লাসের সময়সীমা সেটি যেমন বৃদ্ধি করব, স্বাভাবিক অবস্থায় নিয়ে যাব, একই সঙ্গে কতদিন আসবে সপ্তাহে সেটাও সংখ্যা বাড়িয়ে আমরা স্বাভাবিক অবস্থায় নিয়ে যাব ইনশাআল্লাহ, এবং এটাও পর্যায়ক্রমে নিয়ে যাব। এর সঙ্গে আমাদের আরো যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান তারা, আমরা একটি ডেইলি ম্যান্ডেটরি রিপোর্টিং এর চেকলিস্ট আমরা একটি তৈরি করেছি। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদিন অনলাইনে আমাদেরকে সেই চেকলিস্ট পূরণ করে আমাদেরকে পাঠাবেন, তার মধ্য দিয়ে আমাদের একটা সার্ভেলেন্স চলবে। এছাড়াও আমরা পর্যায়ক্রমে সারা দেশেই র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে, বিশেষ করে যেসব জেলায় আরটিপিসিআর ল্যাব আছে সেখানে আমরা কিছু কিছু স্যাম্পল টেস্ট করে
আমরা দেখব যে অবস্থাটা কি রকম চলছে। কোথাও যদি আমরা কখনো মনে করি যে সংক্রমণ বারবার কোনো সম্ভাবনা আছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কারণে, সেখানে আমরা সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এমনকি যদি স্থানীয় পর্যায়ে কোনো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এই কারণে বন্ধ করে দেবার প্রয়োজন হয়, আমরা সেই সিদ্ধান্ত আমরা তখন অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নেব। কারণ কোনোভাবেই আমরা শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবহেলা করবার আমাদের কোনো সুযোগ নেই। তার সাথে আমরা আমাদের যে ভেতরে ঢোকা এবং বের হওয়া, সাধারণত দেখা যায় সেখানে একটা জটলা হয়, সেই জায়গায় যেন সবাই কিউ করে অর্থাৎ সারি বেঁধে যেন ঢোকে, সেই অবস্থাটা নিশ্চিত করা। আমাদের উপকরণ যা প্রয়োজন হাত ধোবার জন্যে, স্যানিটাইজ করবার জন্যে, তাপমাত্রা মাপার জন্যে, সেগুলো সকল শিক্ষা প্রতিষ্ঠানে সেগুলো ব্যবস্থা করা, সেগুলো আমাদের আছে। আর শিক্ষক অভিভাবক তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ, যেন কোথাও তথ্য নিয়ে সমস্যা না হয়। কোথাও এর আগেই বলেছি, কারো যদি কোনো উপসর্গ থাকে বা বাড়িতে কারো উপসর্গ থাকে সেই ক্ষেত্রে শিক্ষার্থী যেন বিদ্যালয়ে না আসে, সেটাও নিশ্চিত করা। আমাদের অ্যাসেম্বলি হবে না কোথাও, অ্যাসেম্বলি মানে যেখানে আমাদের সকালবেলা একটা সমাবেশ হয় সেই সমাবেশটি আপাতত কোথাও হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে না পারি। কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা খেলাধুলা, সেইগুলো এই স্বল্প পরিসরে কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে শিক্ষকদের তত্ত্বাবধানে সেইগুলো আমাদের নির্দেশনা অনুযায়ী সেগুলো হবে, যেন শিক্ষার্থীরা শারীরিক এবং মানসিক উভয়ভাবেই যেন তারা একটা ভালো অবস্থানে থাকতে পারেন। মনে করি যে এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব, তাহলে আমরা পরীক্ষাগুলো নেব ইনশাল্লাহ। যে এখন তো একদিন হবে, পর্যায়ক্রমে তো এটা স্বাভাবিক জায়গায় ফিরে যাবে আমরা আশা করছি। আমরা অবস্থা পর্যবেক্ষণ করব, অবস্থা পর্যবেক্ষণে যদি মনে হয় যে পরীক্ষা নেওয়া সম্ভব তাহলে পরীক্ষা নেব, পরীক্ষার প্রস্তুতি আমাদের সব নেওয়া থাকবে। আরেকটি কথা, নীরা আরেকটি প্রশ্ন করেছেন, জেএসসি জেডিসি ছাড়া ভ্যাকসিনেশন 12+ যারা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি এর আগে আমাদেরকে বলেছেন 18+ যেন আমরা সবাইকে দিয়ে দিই, সেই কার্যক্রম জোরে সোরে শুরু হয়ে গেছে। তিনি এখন ইচ্ছা প্রকাশ করেছেন এবং নির্দেশনা দিয়েছেন সদয় যে 12+ যারা তাদেরকেও যেন আমরা এখন ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসি, সেটির ব্যাপারেও স্বাস্থ্য অধিদপ্তর তারা কাজ করছেন। আপনারা জানেন 12+দেরকে সকল টিকা দেওয়া যায় না, যে টিকাগুলো দেওয়া যায় সেই টিকাগুলো নিয়ে আসা, ইতোমধ্যেই বেশ কিছু আনা হয়েছে এবং আরও নিয়ে আসা, এবং তার দেওয়ার জন্যে কিছু বিশেষ ব্যবস্থারও দরকার হয় সেগুলো করা, এই সব কিছুরই প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয় নিচ্ছে এবং আমরা সেই কার্যক্রম সহসাই আমরা শুরু করব তাদেরকে দেয়া। এবং এটা পর্যায়ক্রমে টিকা প্রাপ্তি এবং এর যে বিশেষ যে কারিগরি ব্যবস্থাপনা লাগে সেইটা প্রাপ্তি সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে এই 12+ শিক্ষার্থীদেরকেও আমরা এই টিকা অবশ্যই দেব ইনশাআল্লাহ। আজকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে 18 নিচে টিকা আপাতত দেয়া হবে না, এটা টেকনিক্যাল বিষয়। আমাদের মাননীয় সভাপতি বলছেন যে ওনারা টেকনিক্যাল সেক্টর দেখছেন, আমি বললামই যেখানে টেকনিক্যালি কিছু সীমাবদ্ধতা রয়েছে সব জায়গায় দেওয়ার ব্যবস্থা করাটা নিয়ে, যেখানে যেখানে এখন ব্যবস্থা করা যাবে এবং টিকার সংখ্যারও তো ব্যাপার আছে, আমরা ওই টিকা কতগুলো পাচ্ছি তার উপরে মোট কথা আমরা টিকাদান কার্যক্রমটি শুরু করব, পর্যায়ক্রমে সেটিকে এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে।